হোয়াট ইজ আপ গাইস, ইজ অনির্বাণ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই অ্যাম্বিয়েন্স থেকে বুঝে গেছো যে আমি অনেকদিন বাদে স্ট্রিট ফুড ছেড়ে রেস্টুরেন্টে ব্লগ করতে এসেছি। আর অ্যাম্বিয়েন্স থেকে তোমরা যারা বেহালায় থাকো তারাও বুঝে গেছো যে আমি কোন রেস্টুরেন্টে এসেছি, কিন্তু যারা বেহালা বাইরে থাকো তাদের জন্য বলে দিই আমি আজ সোনামাটি রেস্টুরেন্টে এসেছি। তো বেহালার মধ্যে কিছু রেস্টুরেন্ট খুবই পপুলার, ঠিক আছে, আর পুরনো, আর যেখানে রিলায়েবল করা যায়, ঠিক আছে, খুবই রিলায়েবল, তার মধ্যে একটা সোনামাটি রেস্টুরেন্ট অবভিয়াসলি। অ্যাম্বিয়েন্স থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো পুরনো কলকাতার থিম জুড়ে অ্যাম্বিয়েন্সটা, পুরো রেস্টুরেন্টটা শুধু অ্যাম্বিয়েন্সের জন্যই ফেমাস না, খাবারের জন্য ফেমাস। এটা হলো বেসিক্যালি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, বাট আজকে আমরা সব কুইজিন হয়তো কভার করতে পারবো না, ওই জন্য একটা সিলেক্টিভ কুইজিন কভার করেছি, ঠিক আছে, যে আমার ফেভারিট, যেমন নর্থ ইন্ডিয়ান, ঠিক আছে, নর্থ ইন্ডিয়ান কুইজিনগুলোই কভার করবো আজকে। তো বেসিক্যালি কুইহালার মধ্যে, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট, আর এটার লোকেশান হলো ঠিক 14 নম্বরের ঠিক পাশেই, ঠিক আছে, 14 নম্বরের লোকেশান। তো গাইস, আজ আমাদের খাবার চলে এসেছে অলরেডি। ফার্স্টেই আমার ফেভারিট, যেটার জন্য আমি যত ইচ্ছা টাকা দিতে পারি, ঠিক আছে, বাটার চিকেন। এখানে খুবই ফেমাস, সোনামাটি ফেমাস বাটার চিকেন। তার সাথে নিয়েছি আমরা সোনামাটি স্পেশাল কাবাবস, কাবাব প্ল্যাটার যেটা বলে। তার ঠিক পাশেই মাঝখানে বিরিয়ানি, বিরিয়ানি তো থাকবেই, আমার ভিডিওতে বিরিয়ানি না থাকলে চলে। আর নান, যেটা বাটার চিকেনের সাথে খাবো আমরা, বাটার নান। তো মেনলি লোকে কী করে, স্টার্টার দিয়ে শুরু করে, ঠিক আছে, কিন্তু বাটার চিকেনটা দেখে আমি লোভ সামলাতে পারছি না, আমি বাটার চিকেন দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। সো গাইস, বাটার চিকেন নিয়ে নিয়েছি প্লেটে, ট্রাই করি। বাটার চিকেন আমার এতটাই ফেভারিট যে আমি স্টার্টার না খেয়ে বাটার চিকেন খাচ্ছি, তাহলে ভেবে না কতটা ফেভারিট। ফ্লেভারসে ভর্তি, টমেটোর যে ট্যাঙ্গিনেসটা আছে ভালো লাগছে, ঠিক আছে। বাটার চিকেন কী হয়, নর্মাল আমরা দেখি ওভার কুকড হয়ে যায়, ঠিক আছে, কোনো কোনো জায়গায় ওভার কুকড হয়ে যায় বা বেশি ফ্রাইড হয়ে যায়, ঠিক আছে, এটা সেরকম কিন্তু না, খুবই ভালো খেতে, ফুল অফ ফ্লেভারস যেটা বলতে গেলে। আর বাটার তো ভরপুর দিয়েছে, টেস্ট অসাধারণ, এখানে এটাই ফেমাস, অসাধারণ খেতে, ফাটাফাটি খেতে। শুধু এটাই রিভিউ করতেই এসেছিলাম আমি, কিন্তু শুধু এটা রিভিউ করলে তো চলে না, তাই জন্য এগুলো নিয়েছি। এটা মানে এখানে আসলে তোমরা এখানে ট্রাই করি অবশ্যই, অসাধারণ খেতে। খাবো তো নিশ্চয়ই, তার আগে আমার ইনস্টা আর FB পেজের জন্যে ফটো তুলে নিই কয়েকটা। তোমরা যারা ইনস্টা আর FBতে এখনও ফলো করনি, পাশে লিঙ্ক চলে এসছে, ঠিক আছে, লিঙ্ক না স্ক্রিনশটটা চলে এসছে, ফলো করো। ওখানে আমরা রেগুলার পোস্ট করি বিভিন্ন খাবার টাবারে, বিভিন্ন ব্লগার্সরা পোস্ট করে, বিভিন্ন যারা খাদ্য রসিক তারা পোস্ট করে, তোমরা পোস্ট করো, ঠিক আছে। সপ্তাহে যে সেরা ছবি দেবে তার আমার তার ছবিটা আমাদের কভার পিকচার হয়ে যায়, তো ফলো করো তোমরা। একটু চিকেন কাবাবটা খাওয়া যাক করে, আমি একদম নোংরাভাবে খাই, একদম হালকা করে কাটলাম, দেখুন পুরো একদম ছিঁড়ে গেল, ঠিক আছে, তাহলে ভাবুন কতটা সফট, কতটা টেন্ডার চিকেনের পিসগুলো, আর খুবই ভালো ম্যারিনেট করেছে। বেসিক্যালি কী হয়, আমরা অনেকক্ষণ ধরে ফটো শ্যুট করছিলাম এর আগে, তো ঠান্ডা হয়ে গেছে, বাট ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কী হয় ওটা কী বলে শক্ত হয়ে যায়নি, ঠিক আছে, খুবই সুন্দর খেতে। তো এটা হলো ফার্স্ট পিস, ঠিক আছে, এই চাটনিটা কম্পালসারি, কিন্তু চাটনি না হলে চলবে না, চাটনিটা দিলাম। হালকা মিষ্টি, উপরে ভরপুর চিজ, চিকেনটা একদম সফট, খেতে ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, মাস্ট ট্রাই বাটার চিকেন করে, এটা মাস্ট ট্রাই, স্টার্টারে এটা খেতেই হবে তোমাদের, ঠিক আছে। সো বিরিয়ানি না হলে চলে, বাই দ্য ওয়ে সবাই তো চিকেন মাটন বিরিয়ানি খাও, আমি তাই চিকেন মাটনের তো অনেক রেভিউ করেছি, আমি এগ বিরিয়ানি নিয়েছি, একবার টেস্ট করে দেখি কীরকম। বেশ ভালো বিরিয়ানিটা,
মিয়ান মশলাগুলো ভালোই কী করবো কী বলবো প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। আলুটা সফট, ডিমটা খুব সুন্দর কেটে খুব ভালোভাবে সার্ভ করেছে। দেখুন বেশ ভালো, যেটা বলতে ফ্রেশ মেন আমাদের যেটা লাগে আজকালকার। আমরা বাইরে অনেক খাই ঠিক আছে, কিন্তু মেনলি কী হয় কোয়ান্টিটি আর কোয়ালিটিটা যেন ঠিক থাকে ঠিক আছে। এখানে যেটা দুটোই আমি পেলাম, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই পেলাম, তার মধ্যে টেস্টও ভালো, প্রাইস রেঞ্জও মিডিয়াম টু হাই, প্রাইস রেঞ্জ খুব মহামারি না, মিডিয়াম টু হাই। অবশ্যই ট্রাই করো, বেহালায় যারা আছো তারা তো ট্রাই করবেই, যারা বেহালা বাইরে থেকে আসছো বেহালায় কোনো কাজে আসলে সোনামাটি রেস্টুরেন্ট অবশ্যই চোখ বন্ধ করে চলে আসতে পারো, HCC রেকমেন্ডেড রেস্টুরেন্ট ঠিক আছে, অবশ্যই এসো। আর তোমরা খালি ভিডিও দেখলে হবে না, এখানে এসে ট্রাই করো, ট্রাই করে কমেন্টে ফিডব্যাক দাও তোমাদের ঠিক আছে। আর আমাদের ফেসবুক আর ইনস্টাতে ফলো করে নাও তাড়াতাড়ি, ওখানে আমরা আপডেটস দিয়ে দিই আমাদের আপকামিং ভিডিওস, ভিডিও আপলোড হওয়ার পরে যে লিঙ্কসগুলো ওখানেই দিয়ে দিই। তো তোমরা খেতে থাকো আর আমাদের সাবস্ক্রাইব করতে থাকো, বেশ ভালো বেশ ভালো। সো গাইজ, দিস ইজ অনির্বাণ সরকার, ইউ আর ওয়াচিং হাংরি চমচম, ওভার এন্ড আউট। বাই দ্য ওয়ে, শুনছি এখানে অনেকে ডায়েট করছো, ডায়েট টায়েট করো না কিন্তু, এসে খেয়ে দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, 1K করে দাও, আর কিছুটা বাকি তাড়াতাড়ি করে দাও।